সপ্তাহে কত টাকা লগ্নি করলো মির্জা, বুক চিতিয়ে ঘোষণা করলেন অভিনেতা অঙ্কুশ রাজরা। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। অভিনেতা অঙ্কুশ হাজরার প্রযোজনার প্রথম ছবি মির্জা, এই ছবিটি এক সপ্তাহে রমরমিয়ে চলল সিনেমা হলে। এই ছবিটি এক সপ্তাহে কত টাকা আয় করলো তা এবার খোলসা করলেন অভিনেতা। একটি বিবৃতি লিখলেন সামাজিক মাধ্যমে, জানালেন সবটাই অভিনেতা। কি লিখেছেন চলুন দেখে নেওয়া যাক। একজন নন সুপারস্টারের মার্স কমার্শিয়াল ফিল্ম মির্জা, এমন একটা জোনের যেটাকে মানুষ প্রায় তকমা লাগিয়ে দিয়েছে আর হয়তো ফিরবে না, সেই ছবিকে ভরসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এমন কিছু থিয়েটারগুলি ভরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ যেসব জায়গায় এই ধরনের ছবিকে একটু নাক ভুরু কুচকে দেখা হয়। প্রযোজক হিসেবে আমার স্বপ্নটা কিছুটা হলেও সফল করার জন্য অসংখ্য ধন্যবাদ। এই লড়াই লড়ে যেতে হবে বাংলার মার্স কমার্শিয়াল সিনেমার স্বর্ণযুগ পুরোপুরিভাবে ফিরিয়ে আনার জন্য। মির্জা প্রথম সপ্তাহে 75 লাখ প্লাস ব্যবসা করেছে, আর স্যাটেলাইট ডিজিটাল থেকে প্রায় মির্জা 60% রিকভার, তাতে আমি খুশি। কিন্তু আমার বলতে বিন্দুমাত্র সংকোচ নেই যে শুধু থিয়েটার থেকে আমার পুরো লগ্নি করা টাকা হয়তো উঠবে না, কারণ মির্জা অনেকটাই বড় বাজেটের ছবি এখনকার মার্কেট অনুযায়ী। কিন্তু যে ভরসা দর্শক আমাকে দেখিয়েছে আমি তাতে ভীষণ খুশি। মির্জা আমার ঘরের টাকা ফেরানোর উদ্দেশ্যে করা ছবি না, মির্জা মানুষের মনে বাংলা বাণিজ্যিক ছবির প্রতি ভরসা ফেরানোর উদ্দেশ্যে করা ছবি। তাই এই প্রশ্নটা আমি আমার দর্শক বন্ধুদের দিকেই ছুড়ে দিলাম, যারা যারা মির্জা দেখেছ, তোমাদের চোখে মির্জা কি? জনপ্রিয় সংবাদ মাধ্যমে অভিনেতা এ বিষয়ে জানিয়েছেন, আমার পক্ষে তো ব্যাক টু ব্যাক মির্জা বানানো সম্ভব নয়, আমি নিশ্চিতভাবে 1 বছর বা 2 বছর পর মির্জা 2 নিয়ে আসব। কিন্তু বাকি সবাইকে ভালো বাণিজ্যিক ছবি নিয়ে আসতে হবে। 2014-15 সালে 700 থেকে 800 সিটের সিঙ্গল স্ক্রিন ভরে যেত ছবির প্রথম দিনেই, কিন্তু সেই মানসিকতার জং ধরেছে। আর হলে গিয়ে ছবি দেখার অভ্যাসেরও জং ধরেছে, সেখানে আমাদের লড়াইটা লড়তেই হবে। অভিনেতা আরও জানিয়েছেন, আমাদের মির্জা ছবিকে দর্শক গ্রহণ করেছে, সেই গ্রহণযোগ্যতা রয়েছে বলেই আমি মির্জা 2 বানাবো। তাই বক্স অফিসটা ম্যাটার করছে না, বাংলার বক্স অফিসের হাল এমনিতেই খারাপ। হল ভিজিট করে আমি দেখেছি 22 বছরের তরুণ তরুণী মির্জা দেখেছেন, আবার 60 বছর বা তার চেয়েও বেশি বয়সীও এই ছবি দেখেছে। দর্শক আমাদের গ্রহণ করেছে, সেটাই আমাদের সেরা পাওনা। বক্স অফিস নিয়ে মাথা ঘামাচ্ছি না, বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আসছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।